গত কয়েক বছর ধরে চলছে আগরতলা আখাউড়া রেল লিংক প্রকল্পের কাজ। কোভিড ভাইরাসের কারণে কাজে বাধা এলেও তা কাটিয়ে উঠে ফের দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে। চলতি বছরের সূচনা হতে পারে আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া হয়ে কলকাতা পর্যন্ত রেলপথের। আগরতলা আখাউড়া রেল লিংক প্রকল্পের নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনের কাজ পরিদর্শন করতে এসে মঙ্গলবার এমন ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক তথা সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী জি কিষাণ রেড্ডি। তার সাথে ছিলেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্তমানে রেলপথে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত 1600 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগে প্রায় 38 ঘণ্টা। এই প্রকল্পটি বাস্তবায়নে আগরতলা শহর থেকে কলকাতা যাওয়া যাবে মাত্র 16 ঘণ্টায়। বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়ার কারণে দূরত্ব কমে দাঁড়াবে মাত্র 500 কিলোমিটারে। জমি অধিগ্রহণের ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে সামান্য সমস্যা দেখা দিলেও দ্রুত নিষ্পত্তি হয়েছে তারও। সম্প্রতি নয়াদিল্লিতে এসেছিলেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাথে দেখা করে আলোচনা করেছেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জি কিষাণ রেড্ডি। তিনি জানান, আগরতলা আখাউড়া রেল লিংক প্রকল্প সংক্রান্ত সমস্ত ব্যাপারে ভারতকে সাহায্য করার পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনা। नॉर्थ ईस्ट के जितने भी हम प्रोडक्ट्स इधर लाना, इधर से इधर लाना, और भारत का बांग्लादेश का संबंध मजबूत करना, भारत देश का जितने भी एग्रीकल्चर प्रोडक्ट्स हो, अन्य प्रोडक्ट्स हो, जो चिट्टेगांव शिपयार्ड के द्वारा जो विदेशों को, अलग अलग देशों को एक्सपोर्ट करने का भी मौका मिलता है कलकत्ता से लेकर इधर तक। इसलिए ये हमारा एक स्ट्रैटेजिक रेलवे लाइन है। सिर्फ भारत और बांग्लादेश का संबंधित दृष्टिकोण से नहीं देख रहे, भारत का खासकर स्पेशली नॉर्थ ईस्ट का जितने भी लोग इधर काम करते हैं एग्रीकल्चर में, मैन्युफैक्चरिंग में, उस सभी लोगों का एक स्ट्रैटेजिक पॉइंट होता है, इम्पॉर्टेंट है, इसलिए हमारे लिए बहुत बड़ा इम्पॉर्टेंट लाइन है। আগরতলা আখাউড়া রেল লিংক প্রকল্পের বাস্তবায়নের পর এক নতুন দিগন্ত খুলে যাবে ত্রিপুরাবাসীর সামনে। ভারত ও বাংলাদেশ এই দুই দেশ সহ বিশেষ করে উত্তর পূর্ব ভারতের উন্নয়নের জন্য এই প্রকল্প খুবই জরুরি বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া হয়ে পশ্চিম বাংলার কলকাতা পর্যন্ত আন্তর্জাতিক এই রেলপথ চালু হলে ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়ার পাশাপাশি উন্নতি হবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেরও। ব্যুরো রিপোর্ট, RE News।